ভাঙড়ে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তিন আইএসএফ কর্মী মনোনয়ন জমা শেষ দিনে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সংঘর্ষ বোমা গুলি ছোড়ার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে বোমাবাজির সঙ্গে যোগ আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ পুলিশের দাবি ঘটনার পর থেকে দীঘা সহ বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল এরা রবিবার রাতে দমদম থানার এয়ারপোর্ট এলাকায় হোটেল ছিল কারিমুল মোল্লা আসাদুল মোল্লা ও রাহুল মোল্লার গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়